আসসালামু আলাইকুম, যশোর ইলেকট্রিকের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখাবো বিগ খাঁচা ফ্যান, যে বিগ খাঁচা ফ্যান কয়েল বাঁধতে গেলে কী কী প্রয়োজন আমরা কিন্তু এ টু জেড হিসেব দিয়ে দেবো, হিসেবে আপনারা কিন্তু কয়েল বাঁধতে পারবেন। তাহলে ভিউয়ার আপনারা আমাদের সাথে থাকবেন এবং এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তার যে মেশিনটা যে কয়েলটা করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিজিটাল মেশিন। এই ডিজিটাল মেশিনে এটা কিন্তু ঘোরালে একটা নাম্বার ওঠে, সহজেই নাম্বার ওঠে, কোনো প্রকার এখানে কোনো নাম্বারে ভুল দেয় না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলটা যেখানে করা হয়েছে এটা কিন্তু কানেকশনের কয়েলটা বাইরে রয়েছে, শুধুমাত্র দুইটা লিড বাইরে রয়েছে। এই বিগ খাঁচা ফ্যান যে কয়েল বাঁধতে গেলে কী কী প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে দেবো। আমরা আজকে যেটা দেখানোর চেষ্টা করছি, এখানে প্রথম শুরু করেছিলাম এবং এখানে শেষ করছি। তাহলে বিগ খাঁচা ফ্যান এখানে কিন্তু অনেকটা চিকন কর, আর এটা তার নাম্বার 34 নাম্বার, তাদের কয়েলটা যে বাঁধানো হচ্ছে। আর রানিং শুধুমাত্র দুইটা লিড বাইর হবে, স্টারিং কিন্তু যেটা কানেকশন হয়ে রেগুলেটর কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে। আমরা আজকে দেখাবো আপনাদের জন্য, ভিডিওগুলো তৈরি করে থাকি। আমরা ফর্মাটা বাইর করব, দেখতে পাচ্ছেন আমরা ফর্মাটা এখানে বাইর করলাম। এটা আমরা একটু আরও জুম করে একটু বড় করতে চাই, দেখতে পাচ্ছেন যে ফর্মাটা আমরা কয়েলটা ঢুকাবো। এখানে যে ফর্মায় কয়েলটা যে এখানে ফর্মা যে কয়েল করা হয়েছে আমরা কিন্তু কয়েলটা যে ঢুকাবো, আমরা ফর্মাটা এখান থেকে কয়েলটা বাইর করব। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা তার বাইর হয়েছে, কানেকশন হয়ে কয়েলটা বাইরে। একই ফর্মায় প্যাডেল স্ট্যান্ড, বিগ খাঁচা এবং হাই স্পিরিট কয়েল করতে পারবেন। আমরা যে ফর্মা এখানে কিন্তু কয়েল সহজেই কয়েলটা বাইর হয়ে যাবে। আমরা আরও পরিষা এখানে কিন্তু অনেকগুলো মোটর আছে, আমরা সেগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে নাট বোল্ট খোলা হচ্ছে, এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন যেটা দুটো তার বাইর হয়েছে, দুইটা তার। আমরা কয়েলটা বাইর করব। এই বিগ খাঁচা ফ্যান যদি হিসেব করে কয়েল বাঁধেন তাহলে কিন্তু অনেকটা ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে, কোনো প্রকার জলাপলা ভয় থাকবে না। যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, প্রতিদিন সকাল 10টা সন্ধ্যা 7:30টা সরাসরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির করে থাকি। এবং ফর্মায় কয়েল করলে সেটা কিন্তু কানেকশনে কয়েলটা বাইর হয়, তারও কিন্তু অনেকটা কম লাগে। আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি, যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে থাকি। আমরা ফর্মার সম্পর্কে আমরা আরও তথ্য দেব। আপনারা কিন্তু এই ফর্মায় বিগ খাঁচা ফ্যান, হাই স্পিরিট এবং প্যাডেল স্ট্যান্ড, মিডিয়া, জিএফসি, যত প্রকার ইলেকট্রিক যেগুলো আছে আমরা একটু দেখাতে চাই। আমাদের যে ফর্মার সম্পর্কে আমরা আরও তথ্য দিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মাগুলো এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে নিচ্ছে, আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। আমরা চলে যাবো সে বিগ খাঁচা ফ্যান, এটা কিন্তু 2400, এর যে ভোল্ট 220, আরপিএম 1450, এর যে সোলার যে জায়গাটা ঢুকবে 4x6x, ওটা 24, এটা কিন্তু সোলার। আপনারা যে এটা কিন্তু চিকন, অনেকটা চিকন কোর, আর যে হিসেব দিয়ে দেবো সেই হিসাবে কিন্তু আপনারা কয়েলটা বাঁধতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখলে, একটু যে দেখলে আপনারা কিন্তু অনেকটা ভালো কিছু বুঝতে পারবেন। আর আমাদের ফর্মার সম্পর্কে আমরা আরও তত দিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যেটা টেবিল ফ্যানের কয়েল করা যায় সহজেই, এটা কিন্তু টেবিল ফ্যানের কয়েল এবং জালি ফ্যানের কয়েল করা যায় সহজেই, এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ফর্মাগুলো নিচ্ছে। আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। আমরা কিন্তু যে কয়েলটা আমরা ঢোকাবো সেটা হচ্ছে প্রথম 4x কয়েলটা ঢোকাবো, 4x পরে আমরা 6x কয়েলটা ঢোকাবো। এই বিগ খাঁচা ফ্যান যদি হিসেব করে কয়েল বাঁধতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো চলবে, দীর্ঘস্থায়ী চলবে, কোনো প্রকার জলাপলা ভয় থাকবে না। আমরা পেপার ঢোকানো, এটা কিন্তু ফাইবার পেপার ঢোকানো হচ্ছে, আর লেদার পেপার ব্ল্যাক কালার,
আমরা 4 ঘাটের পরে 6 ঘাটের কানেকশনের কয়েলটা কিন্তু বাইর হবে, 4 ঘাটের পরে আমরা 6 ঘাটে কয়েলটা যে ঢোকানো হবে। আর A to Z শুধুমাত্র 2টা লিড বাইর হয়েছে। এখানে 4 ঘাটের পরে আমরা 6 ঘাটে কয়েল ঢোকাবো, সিরিজ কানেকশন, রানিং স্টারিং সিরিজ কানেকশন। এর ক্যাপাসিটার 2.5 ক্যাপাসিটার, রানিং ওয়াই নাম্বার 34, রানিং তার নাম্বার 34। এর যে ভোল্ট 220 আমি এর আগেও বলেছি, এখানে কিন্তু 180 ভোল্টেজ, 150 ভোল্টেজ, 250 ভোল্টেজ এই মোটরটা চলবে। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চললে কোনো প্রকার জলাপলা ভয় থাকবে না। জসলেটিক যে ফর্মাগুলো তৈরি করেছে, সে ফর্মাগুলো প্রত্যেকটা ফর্মা কিন্তু অনেকটা গুণগত মান অনেকটা ভালো। বাংলাদেশের যারা আমাদের ফর্মা নিচ্ছে তারাও কিন্তু অনেকটা উপকৃত হচ্ছে। তারা বলছে যে ভাই আপনার ফর্মা নিয়ে তার কম লাগে, কানেকশনে কয়েলটা বাইর হয় এবং জলাপলা ভয় থাকে না। আপনাদের ফর্মা আমরা সব ধরনের ফর্মা নিতে চাই, যেহেতু বাংলাদেশে অনেকে এক ধরনের ফর্মা নিচ্ছে, ভালো লাগলে অন্যান্য ফর্মাগুলো কিন্তু তারা নিচ্ছে। আমাদের যে জালি ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেল স্ট্যান্ড, সাবমার্সিবল, জেনারেটর, 0 থেকে 150 হর্সের মোটর, সব ধরনের মোটরে কিন্তু আমাদের ফর্মা আছে। আপনারা চাইলে আমাদের ফর্মাগুলো অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। এখানে 4 ঘাটের পরে যে 6 ঘাটে কয়েলটা যে ঢুকছে দেখতে পাচ্ছেন, এই যে ফিনিশিং, যত ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু অনেকটা ভালো হবে। আর এখানে যে চাপ দেওয়াচ্ছে দেখতে পাচ্ছেন, যে আঙুলি দিয়ে চাপ দেওয়া হচ্ছে ফিনিশিং। আর এটা কিন্তু আপনারা ফর্মা, আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফর্মাটা, এটা কিন্তু কিসের তৈরি, অনেকে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন। এটা প্লাস্টিকও না, এটা কিন্তু কোনো প্রকার মেটাল না, এটা ফাইবারের তৈরি। আর এটা কোনো প্রকার হিট দিলেও গলবে না, আর এটা কিন্তু কোনো প্রকার এটা নষ্টার কোনো সম্ভাবনা নাই। আমরা প্রথমে কানেকশনটাও দেখাতে চাই। কানেকশন আমরা প্রথম শুরু করেছিলাম এখান থেকে, যে কানেকশন এ পাশে যে আউট, আবার কিন্তু আউটে আউটে কানেকশন এটা কিন্তু দেওয়া হবে। তাহলে আমরা নেক্সট সেটা পরের কয়েল ঢোকানো হবে। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে কয়েলটা যে ঢোকানো হচ্ছে সেটা 4 ঘাটে এবং 6 ঘাটে কয়েল ঢোকানো হবে। প্রথম আমরা 4 ঘাটে কয়েলটা ঢোকাবো। আপনারা কিন্তু এভাবেই কয়েলটা ঢোকাতে পারবেন, আমাদের কাছ থেকে ফর্মা নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন, যেহেতু ফর্মায় কয়েল করলে 10 জনের কাজ 5 জনের করতে পারে। এখানে কিন্তু 4 ঘাটে ঢোকানো হচ্ছে, পরবর্তী আবারও কিন্তু প্রথম যেভাবে 4 ঘাট 6 ঘাট, নেক্সট পরেরটাও কিন্তু 4 ঘাট 6 ঘাট, কিন্তু কানেকশন সিরিজ কানেকশন, কানেকশন হয়ে কয়েলটা কিন্তু বাইড হয়। আর পেপারটা ঢোকানো হচ্ছে, এটা কিন্তু লেদার পেপার, আপনি চাইলে এটা 7 পেপার 10 পেপার ব্যবহার করতে পারবেন। তাহলে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এর A to Z হিসেব দিয়ে দেবো। এটা কিন্তু 34 নম্বর, তার 34 ওয়ার নাম্বার। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, প্রথম যে ইন শুরু করছিলাম, তারপর আউটে আউটে কানেকশন, আবার কিন্তু ইনে ইনে কানেকশন হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে কিন্তু আবারও কিন্তু যেটা ইনে ইনে কানেকশন হবে, যেহেতু কানেকশনের কয়েলটা বাইর হয় আমাদের যে ফর্মা, আমি আবারও আপনাদের ফর্মা দেখানোর চেষ্টা করছি। আমরা অনেক ফর্মা এখানে দেখাতে চাই, যে ফর্মাগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে 1 থেকে 5 AC মোটর, এপাশে যে বিগ খাসা ফ্যান, যেটা জালি ফ্যান, টেবিল ফ্যান এবং প্যাডেল স্টেশন হাই স্পিড বিগ খাসা ফ্যান কয়েল করতে পারবেন। এ ধরনের যে আমাদের যে কয়েল এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা কয়েলে কিন্তু অ্যাকিউরেট মাপে আমরা কিন্তু ফর্মাই কয়েল বাইর হয়, কোনো প্রকার কোনো ছোটো ভরার সম্ভাবনা নেই। আমরা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বিগ খাসা ফ্যান কয়েলটা যে বাঁধানো হচ্ছে, এটা কিন্তু কানেকশনে কয়েলটা বাইর হবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমরা শুরু করেছিলাম ইন, তারপরে কিন্তু আউটে আউটে, তারপর আবার হচ্ছে ইন ইনে, আবার কিন্তু আউটে আউটে কানেকশনে শুধুমাত্র ইন ইনে লিড বাইর হবে। তাহলে আমরা আবারও কিন্তু 4 ঘাট 6 ঘাটে প্রত্যেকটা রানিং কিন্তু 4 ঘাট 6 ঘাটে কয়েলটা ঢুকছে। আর আমরা হিসেব দিতে চাই, সেটা হচ্ছে
রানিং অয় নাম্বার 34, ফোর সোলার 265 টান, সিক্স সোলার 265 টান, অর্থাৎ 34 নম্বর তাদের রানিং, চার ঘাটে 265, ছয় ঘাটে 265, আর স্টারিং যে তার নাম্বার একই, রানিং স্টারিং একই তার হবে, স্টারিং তার নাম্বার 34, স্টারিং যে পাক সেটা কিন্তু ছয় ঘাটে 265। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু রানিং চার ঘাট ছয় ঘাট, আর স্টারিং শুধুমাত্র ছয় ঘাটে কয়েলটা ঢুকবে, আর এখানে কিন্তু অনেকটা এই বিগ খাসা ফ্যান একটু চিকন কোর যে হিসেব দেওয়া হবে সেই হিসাবে আপনারা কিন্তু কয়েলটা বাঁধতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আউটডোরে কানেকশন, কানেকশন হয়ে কয়েলটা বাইর হবে, যেহেতু শুধুমাত্র দুইটা লেড বাইর হচ্ছে। জসলেটিক যে ফর্মাগুলো তৈরি করেছে সে ফর্মাগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, যে ফর্মাগুলো কানেকশন হয়ে কয়েলটা বাইর হয়। পেপার 7 পেপার ঢোকানো হবে, আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যত বেশি তত খুশি লিখতে পারেন, যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয়। আমি কয়েলটা ঢোকানোর পরে আবারও দেখাবো আপনাদের যে শুধুমাত্র দুইটা লিট বাইর হচ্ছে। এবং ফিনিশিং যত ফিনিশিং দিতে পারবেন তত কিন্তু অনেকটা সুন্দর হবে। এখানে ফিনিশিং দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে চেপে দেওয়া হচ্ছে। আমাদের ঠিকানা সম্পর্কে তথ্য দিতে চাই, যশোর ইলেকট্রিক বাগাছড়া বাজার শাহশাহ যশোর, বেনাপোল স্থল বন্দরের পাশে বাগাছড়া মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক। এখানে ফিনিশিং দেওয়া কেন হচ্ছে, আমরা শুধুমাত্র দুইটা লিড বাইর করব, বাইর করা হয়েছে, আমরা দেখাতে চাই সে দুইটা লিড, আমরা এখানে শুধুমাত্র দুইটা লিড দেখানো হচ্ছে, যেহেতু রানিং চার ঘাট ছয় ঘাট। আমি আবারও আপনাদের হিসেব দিতে চাই, রানিং 34 নম্বর তার, চার ঘাটে 265, ছয় ঘাটে 265, স্টারিং একই তার 34 নম্বর তার, স্টারিং ছয় ঘাটে 265, সিরিজ কানেকশন, ক্যাপাসিটার 2.5, আর রানিং স্টারিং সিরিজ কানেকশন। এটা কিন্তু যে কানেকশন হয়েই কয়েলটা বাইর হয়েছে, আপনারা কিন্তু ফর্মাগুলো অনলাইন অথবা সরাসরি নিতে পারেন। আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করে থাকি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে, খোদা হাফেজ।